দুই বছরের জেল আর জরিমানার মুখে ক্রিশ্চিয়ানো রোনালদো। কর ফাঁকির মামলায় দায় স্বীকার করে নিয়েছেন রোনালদো। ১৯ মিলিয়ন ইউরো জরিমানা দিচ্ছেন জেলের হাত থেকে বাঁচতে। দুই বছরের স্থগিত জেলের শাস্তিও পাচ্ছেন রোনালদো। মাসখানেক আগে যে খবর ছেপেছিল স্প্যানিশ সংবাদ মাধ্যম এল মুন্দো সেটাই সত্যি হলো। কর ফাঁকির মামলায় দোষী প্রমাণিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শাস্তি হিসাবে দুই বছরের জেলের সঙ্গে প্রায় ১৯ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হচ্ছে পর্তুগিজ উইঙ্গারকে। দিন কয়েক আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। স্পেন ছেড়ে গেলেও কর ফাঁকি অভিযোগ থেকে মুক্তি মিলল না তার। রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে গত বছর ওঠে কর ফাঁকির অভিযোগ, যাতে তাকে দুই বছরের জেলের শাস্তির সঙ্গে ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। গত মাসে এক প্রতিবেদনে এল মুন্দো ছেপেছিল রোনালদো নাকি এই শাস্তি মেনে নিয়ে জরিমানার অর্থ দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ কর কর্তৃপক্ষের সঙ্গে। বৃহস্পতিবার যার আনুষ্ঠানিক ঘোষণা এলো স্প্যানিশ কর কর্তৃপক্ষের কাছ থেকে। চারটি কর ফাঁকির মামলায় দোষী প্রমাণিত হয়েছেন রোনালদো। পর্তুগিজ অধিনায়ক 2011 থেকে 2014 সাল পর্যন্ত তার ইমেজ স্বত্ব থেকে আয় করা অর্থ গোপন করেছেন, এজন্য তার বিরুদ্ধে ওঠে ১৪.৮ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ। সুদসহ অঙ্কটা দাঁড়ায় ১৮.৮ মিলিয়ন ইউরো। এল মুন্দোর খবর ছিল রোনালদো 2017 সালের জুনে ১৪ মিলিয়ন ইউরো দিয়ে দফা রফা করতে চেয়েছিলেন, কিন্তু স্প্যানিশ সরকার তা মানতে রাজি হয়নি। এখন জরিমানা হিসেবে ১৯ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছেন রোনালদো। তবে এ শাস্তি তো রোনালদো পার পাবেন কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ এ সমঝোতার অঙ্কটা গ্রহণ করা হবে কি হবে না সে সিদ্ধান্ত নেবে স্পেনের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ। তারা এ অঙ্কে খুশি হলেই কেবল দায় থেকে মুক্তি মিলবে গত দুই বছরের বর্ষসেরা ফুটবলারের।